বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে হয় দলের সম্পাদক মঞ্জুলির সভা পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশের ছিষট্টি শতাংশ মানুষ সমর্থন করে এই ছিষট্টি শতাংশ মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ব্যর্থ বিএনপি সহ তাদের সাম্প্রদায়িক দোসররা দেশের রাজনৈতিক অঙ্গনে আন্দোলনের নামে নাশকতার সব আছে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ যাবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন নির্বাচন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে যাদের শূন্য করছি তারাই ফাঁকা আওয়াজ দিচ্ছে আমরা আমরা পা দেশের মানুষ খুশি নির্বাচন হবে পরিবেশটা শান্তিপূর্ণ থাক এটা আমরা চাই পহেলা অক্টোবর থেকে রাজধানী সহ দেশে সপ্তাহব্যাপী গণসংযোগ করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মন্ডলীও আছে মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা